গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল আলম সিদ্দিকীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া ইসলাম প্রধান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুর আহ্বানে বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র মকিতুর রহমান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দরবস্ত ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম জর্জ, যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক জামিল আহমেদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদো ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গোমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।